সত্যি মিথ্যা জানা নেই, তবে লোকে বলে বুদ্ধিমান এবং ভদ্রলোকেরা নাকি বউকে ভয় পান। কিন্তু বউয়ের ভয়ে বাড়ির দেওয়ালে তার ছবি টাঙিয়ে রাখেন, এমন কথা শুনেছেন কখনো? হ্যাঁ, এমন অদ্ভুত ঘটনাও ঘটে, তবে কোনো ভয় নয়। বিশ্বে এমন একটি দেশ আছে যেখানে নিজের স্ত্রীর ছবি দেওয়ালে টাঙিয়ে রাখাটা রীতি। কোনো ব্যক্তির দুইজন স্ত্রী থাকলেও দেওয়ালে উভয়ের ছবি ঝোলাতে হবে। বিশ্বের অনেক দেশ আছে যেখানে অনেক সময় কিছু মজার ঘটনা ঘটে, এমনকি সেসব দেশে নানা মজার রীতিনীতিও রয়েছে। কোথাও রয়েছে সোনার হোটেল, আবার কোনো দেশে তো পর্যটকদের বেড়াতে গিয়ে অদ্ভুত সব নিয়ম মানতে হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। এরকমই একটি দেশ আছে যেখানে বাড়ির দেওয়ালে নিজের স্ত্রীর ছবি টাঙিয়ে রাখা হয়, এটাই সে দেশের রীতি। অদ্ভুত সেই দেশের নাম ব্রুনাই, পুরো নাম ব্রুনাই দারুসসালাম। ব্রুনাই সম্পর্কে রয়েছে নানা মজার গল্প। মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরের মাঝে অবস্থিত ব্রুনাই দারুসসালাম দেশ। এখানকার জলবায়ু প্রান্তীয় চরম ভাবাপন্ন প্রকৃতির। ব্রুনাই একটি ইসলাম ধর্মাবলম্বী দেশ। এই দেশে আজও নারীরা ভোটের অধিকার পাননি। ইন্দোনেশিয়ার কাছাকাছি এই দেশে এখনো রাজতন্ত্র বিরাজ করছে। চলুন তাহলে এই দেশ সম্পর্কে কিছু মজার কথা জানি। ব্রুনাইয়ের সুলতানকে বিশ্বের সবচেয়ে ধনী রাজা হিসেবে বিবেচনা করা হয়। 2008 সালের একটি রিপোর্ট অনুসারে তার সম্পত্তির পরিমাণ প্রায় 1363 বিলিয়ন টাকা। নানা ধরনের নামি দামি গাড়ি সে দেশের সুলতানের খুব পছন্দের। তার কাছে প্রায় 7000টি গাড়ি রয়েছে। তার প্রাইভেট কারটি আগাগোড়া সোনায় মোড়া। তিনি যে প্রাসাদে বাস করেন সেটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ, যেখানে 1700টিরও বেশি কক্ষ রয়েছে। ব্রুনাই এমন একটি দেশ যেখানে দেশটির বাসিন্দারা তাদের বাড়ির দেয়ালে রাষ্ট্রপ্রধান কিংবা বিখ্যাত বিখ্যাত কোনো মনীষীদের ছবি টাঙান না, টাঙিয়ে রাখেন স্ত্রীর ছবি। বাড়ির দেওয়ালে স্ত্রীর ছবি টাঙিয়ে রাখাটা সে দেশের রীতি। কোনো কোনো বাড়িতে তো আবার একাধিক স্ত্রীর ছবিও দেখা যায়। এছাড়াও দেওয়ালে টাঙানো থাকে সেই দেশের সুলতানের ছবি। ব্রুনাই দারুসসালাম দেশটির কেউ পাবলিক প্লেসে মদ পান করতে পারেন না। শুধু তাই নয়, রাস্তা দিয়ে চলার সময় এখানকার লোকজন কিছু খেতে বা পান করতে পারেন না। বিশেষ কথা হলো এখানে নাকি ফাস্ট ফুড খেতেও বিশেষ পছন্দ করে না কেউ। এই কারণে আপনি এখানে ম্যাকডোনাল্ডস কিংবা হাইফাই এর মতো হাতে গোনাই কয়েকটি রেস্তোরাঁ পাবেন। বলা হয় যে ব্রুনাইয়ের নাগরিকদের বাড়ির চেয়ে গাড়ির সংখ্যা বেশি। একটি প্রতিবেদন অনুযায়ী এখানে প্রতি 1000 নাগরিকের মধ্যে প্রায় 700 জনেরই গাড়ি রয়েছে। আসলে এখানকার লোকদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো। এই দেশে খনিজ তেলের প্রাচুর্য ব্যাপক এবং এখানে তেলের দাম খুবই কম। পাশাপাশি এখানকার জনগণকে প্রায় কোনো পরিবহন কর দিতে হয় না। প্রিয়াঙ্কা ঘোষ, নিতু, মোহনা ডিজিটাল।